নমস্কার বন্ধুরা, আমি রুমি। রুমিস রেসিপির আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ছানা পোড়া মিষ্টি বানিয়েছি, আর এই মিষ্টিটা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানানো হয়েছে, আর এই মিষ্টিটা খেতে কিন্তু অসাধারণ হয়। তোমরা কিন্তু অবশ্যই এই মিষ্টিটা একবার বাড়িতে বানিয়ে দেখো, এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আর আমি যেভাবে বানিয়েছি একবার সেইভাবে বানিয়েও দেখো, এটা কিন্তু খেতে আরো বেশি ভালো হবে, অল্প টাইমের মধ্যেই হয়ে যাবে, আর যে কেউ বানাতে পারবে। তো চলো ভিডিওটা এবার শুরু করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবে না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবে নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আমি 500 ml দুধকে ছানা কাটিয়ে রেখেছিলাম, এখন আমি সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি ছানাটাকে একটু ম্যাশ করে নিয়েছি। প্রথমে আমি এখানে 500 ml দুধেরই ছানা নিয়েছি, তোমরা চাইলে বেশিও নিতে পারো। তবে আমি যেভাবে এই মিষ্টিটা বানাবো, 500 ml দুধের ছানাতে অনেক বড় মিষ্টি হয়ে যাবে। ছানাটাকে আমি খুব বেশি জল ঝরিয়ে নেইনি, ছানাটা একটু নরমই আছে। এই মিষ্টিটা বানানোর জন্য কিন্তু ছানাটা নরম রাখলেই ভালো হয় মিষ্টিটা। তো চলো, ছানাটা কিন্তু ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি, ছানাটা অনেক নরম তাই সহজে ম্যাশ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ মিল্ক পাউডার। তোমরা একবার মিল্ক পাউডার দিয়ে দেখবে, মিষ্টিটা কিন্তু অসম্ভব ভালো টেস্ট হয়। এবার আমি মিল্ক পাউডারটাকেও ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তোমরা দেখো মিল্ক পাউডারটাও ভালো করে মেশানো হয়ে গেছে। তোমরা দেখে নিয়েছো যে আমি সমস্ত উপকরণ গুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ওই চামচেরই 2 চামচ সুজি দিয়ে দিচ্ছি। এবার সুজিটাকেও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা দেখে নিয়েছো যে আমি সুজিটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই চামচেরই 4 চামচ চিনি। এবার চিনিটাকে আমি ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তোমরা দেখো আমি সমস্ত উপকরণ গুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটি ঢাকনা দিয়ে এইভাবে 30 মিনিট রেখে দিচ্ছি, যাতে চিনিটা মেল্ট হয়ে যায় আর সুজিগুলো নরম হয়ে যায়। তোমরা দেখো আমি তোমাদের 30 মিনিট পরে দেখাচ্ছি, সুজিগুলো কিন্তু নরম হয়ে গেছে আর মিশ্রণটা কিন্তু আগের থেকে একটু টাইট হয়ে গেছে। এবার আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ, যে চামচটা আমি সবকিছু নিয়েছিলাম সেই চামচের 1 চামচ মেল্টেড ঘি। ঘিটা তোমরা এমনি দিলে আগে দেবে, আর যদি মেল্ট করে দিচ্ছ তাহলে শেষে দিতে পারো। এবার আমি ঘিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, ঘিটাকে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে ছানা পোড়ার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায় ঘিটা শেষে দিলে।
এবার সমস্ত আমি উপকরণগুলোকে আরেকবার ভালো করে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তোমরা দেখো আমি একটা এরকম অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নিয়েছি, আমি এটাতে ছানা পোড়াটা বানাবো, তাই আর এটাকে আমি ভালো করে ঘি ব্রাশ করে নিয়েছি। তোমরা চাইলে অয়েল ব্রাশও করে নিতে পারো। এবার আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। তোমরা ছানা পোড়া মিশ্রণ যেটা খেয়েছো ছানা দিয়ে সেটা তো খেতে ভালোই হয়, কিন্তু একবার এইভাবে গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে দেখবে এর টেস্ট কিন্তু আরো অনেকটাই বেশি হয়। এবার সমস্ত আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি। সমস্ত মিশ্রণটা আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি হালকা করে ট্যাপ করে নিচ্ছি। এরকম করে হালকা করে ট্যাপ করতে করতে দেখবে একসময় উপরটা কিন্তু একেবারে সমান হয়ে যাবে, আর না হলে তোমরা চামচ দিয়ে এইভাবে সমান করে নিতে পারো। এবার আমি হালকা করে এটাকে আরেকবার ট্যাপ করে নিচ্ছি। তোমরা দেখো আমি পাত্রটিতে মিশ্রণটি কিন্তু সমান করে মিলিয়ে দিয়েছি। এবার আমি এটাকে বেক করে নিচ্ছি। তোমরা দেখো আমি একটা কড়াইয়ের ঢাকনা বন্ধ করে রেখেছিলাম, কড়াইটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা এরকম ছোট্ট বাটি। বাটি দিয়ে তারপর আমি যে পাত্রটাতে মিশ্রণটা ঢেলে নিয়েছি সেটাও দিয়ে দিলাম। এবার আমি কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দিচ্ছি। আর কড়াইয়ের যে এই ছিদ্রটা থাকে এটাকেও আমি একটা নিউজ পেপারের টুকরো দিয়ে বন্ধ করে দিয়েছি। এইভাবে আমি এবার 30 মিনিট লো ফ্লেমে রেখে দিচ্ছি। আমি 30 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখো 30 মিনিট হয়ে গেছে। এখন আমি ওটা ফ্লেমটা অফ করে রেখে দিয়েছিলাম 5 মিনিট। তারপরে আমি এটা ঢাকনাটা খুলে তোমাদের আমি একবার দেখাচ্ছি। তোমরা দেখো ওপরটা কিন্তু হালকা লাল লাল হয়ে গেছে, আর সাইডগুলো একটু বেশি লাল হয়ে গেছে, মানে মিষ্টিটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি, তারপর আমি তোমাদের আবার দেখাচ্ছি। আর তোমরা এই সময় মিষ্টিটা ঠিকঠাক হয়েছে নাকি সেটাও এরকম একটা কাঁটা চামচ নিয়ে নেবে, তারপর এইভাবে একটু দেখো কোনো কিছুই লেগে নেই কাঁটা চামচে, তখন বুঝে নিতে হবে কিন্তু মিষ্টিটা ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার আমি এটা ঠান্ডা করে তারপর তোমাদের আবার দেখাবো। তোমরা দেখো আমি ছানা পোড়া মিষ্টিটাকে বের করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটার সাইডগুলোকে এইভাবে একটু চামচ দিয়ে এইভাবে তুললেই দেখো উঠে যাচ্ছে। এবার আমি প্লেটটা উল্টে রেখে দিয়ে উল্টে নিলাম। এবার আমি তোমাদের দেখাচ্ছি ছানাপোড়াটা কেমন দেখতে হয়েছে। এই যে তোমরা দেখো ছানাপোড়াটা এরকম দেখতে হয়েছে। এটা কিন্তু একেবারে ভালোভাবে বেক করা হয়ে গেছে। এখন আমি তোমাদের কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন দেখতে হয়েছে। আমি একটা ছুরি নিয়ে কেটে নিচ্ছি ছানাপোড়াটা। এই মিষ্টিটা কিন্তু দারুণ খেতে হয়, আর তোমরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো গুঁড়ো দুধ দিয়ে, এটা খেতে আরো বেশি ভালো হবে। আর বন্ধুরা তোমাদের এই ছানা পোড়ার রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে কিন্তু একেবারেই ভুলবে না। আর তোমরা যদি অবশ্যই এই ছানা পোড়ার রেসিপিটা বাড়িতে ট্রাই করো, আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমাদের খেয়ে কেমন লাগলো। আশা করি তোমাদের সত্যি খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা এখান পর্যন্ত, টাটা, বাই বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।